আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ার ওয়াচিং আলামিন দোস্ত। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক কিছু দিন, হ্যাঁ অনেক কিছু কোন দোকানে, হ্যাঁ কি কি কিনলি গার্লফ্রেন্ডের জন্য? চাদর কিনলাম। ও সেই খেলে তুমি আমার ইমোশন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ার ওয়াচিং আলামিন দোস্ত। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি, কি কুয়াকাটা তো আসলাম সবাই বন্ধু বান্ধব, দেখতেছি নদীর ঢেউ দেখতেছি, আর চিল হবে ফিল নিয়ে। তো চলো যাই সবার সাথে সাক্ষাৎ হই আর সবার সাথে কথা বলি। তো গাইস, তো এখানে আসলাম, তো এখানে কিছু শর্ট দেখি, শর্ট দেখে তারপর কথা বলতেছি, শর্ট দেখতে থাকেন। আশা করি শর্ট ভালো ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান, আর দেখি সবার সাথে সাক্ষাৎ হই। ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? জি ছিলাম তো ভালোই। ভাই তো ব্লগে আসে না, আজকে নিয়ে আসলাম যে বড় ভাই বিরাদার যদি কিছু বলে তা ভাই কিছু বলবেন আমার উদ্দেশ্যে। কিছু বলার নেই। ক্যা ভাই? গরিব মানুষ বলার বলার উদ্দেশ্য নাই মানে? হ্যাঁ ভাই কিছু বলেন ভাই, নাকি ভাই কিছু বলেন। আমি ভিআইপি মানুষদের সাথে কথা বলি না। না আমি তো ভিআইপি না ভাই, আপনি তো শুধু জানলা দিয়ে চলেন কিভাবে। তো এ হচ্ছে আমার ফ্রেন্ড, কি সঙ্গকিরণ হিমেল, এখন হচ্ছে আসছি কুয়াকাটা ঘুরতে ভাই ব্রাদার। তো কেমন শুরু, সারাদিন চিল হবে, খেলা হবে নাকি রবিন ভাই, নাকি রবিন ভাই ম্যান তারাই কোনো সমস্যা? না সমস্যা না, টাল্লি টাল্লি টাল্লি। তো আচ্ছা তো চলেন দেখি, খালি খেলা হবে প্রচুর আজকে। তো গাইস এই কুয়াকাটা সমুদ্র সৈকত, তো আসলে সি বিচটা অনেক সুন্দর, মানে যা বলার মতো না, মানে দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর, মানে অনেক সুন্দর অনেক সুন্দর, মানে বলার মতো না। তো যাই হোক যদি কেউ আসেন, মানে এটা হলো আপনার চরটা দেন কিসে আমি ভুলে গেলাম, আসলে ভুলে গেছি, তো পরে এটা বলে দেবো নে। তো আসলে এখানে যে যদি কেউ আসেন তাহলে দেখবেন আসলে কতটা সুন্দর, মানে অনেক সুন্দর, মানে সবাই বলে যে আসলে সুন্দর না সুন্দর না, আসলে আমি আজকে এসে বুঝলাম যে আজকে মানে কতটা সুন্দর জায়গাটা। হ্যাঁ তো আজকে সারাদিন ব্লগিংটা চলবে, আর জানি না কতটুকু কভার দিতে পারবো, কারণ ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে টাইম না দিয়ে এটা তো আর করা সম্ভব না। তো যাই হোক যতটুক চেষ্টা মানে যতটুক পারি চেষ্টা করবো শর্ট দেওয়ার আর কথা বলার, আর সবার সাথে এনজয় হবে, চিল নিয়ে ফিল হবে, খেলা হবে। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন,
আমার কাছে তুমি মানে অন্যরকম আমার কাছে তুমি গাইস আমরা চলে আসলাম শ্রীমতী বৌদ্ধ শ্রীমতী বৌদ্ধ বিহার না নাকি ও রাখাইন পল্লি তো আসলে ভিতরে ঢুকি নাই কারণ ভিতরে দেখার মতো কোনো কিছু নাই তাই বাইরে দেই এই কেনাকাটা করতেছি তো কেনাকাটা করতে থাকি আর দেখতে থাকেন আপনারা তো গাইস তো আমরা কি এটা ভুলে গেছি আমি তো এইখানের যে দোকানপাট আছে তো সেইগুলো চলে নেই রিয়ালি ওটা দেখে আসি আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই এখনো যত্ন করে যাই যদিও তুমি বহু দূরে আমি আজও পাগল তোমারই ওই প্রেমে গেছি হারিয়ে রবিন ভাই ভাবির বোনের জন্য আমি তো মনে করলাম যে মনে হয় ভাবির জন্য তাই না আমরা তো কিছু পালাম না ভাবির জন্য খালি সবকিছু আমাদের জন্য কিছু অনেক অনেক কি কিনতে তো গার্লফ্রেন্ডের জন্য কি কিনছিস অনেক কিছু কিনছি থেকে ঘুরে এসে তো ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তো এই যে গোসল করতে যাচ্ছি ইল হবে ফিল নিয়ে আর কি হবে আজকে বলতে পারছি না অনেকের ডিয়ার আছে অনেকের এমন খেলা হবে কোনো কথা নাই আর হ্যাঁ খাওয়া দাওয়া না করেই ঘুরতেছি ফিরতেছি মানে মাথা ফুল তো যাই হোক তো দেখতে থাকেন আর ভিডিওটা এনজয় করতে থাকেন যদি ভালো লাগে থাকে কমেন্ট করেন শেয়ার করেন আর সাথে সাবস্ক্রাইবটা করে দিন আর বেল পাশে থাকা যে বেল আইকন অনটা সেটা অন করে দিন যাতে আমার আপডেট ভিডিও পেতে থাকে তো চলেন ভিডিওটা দেখতে থাকেন তো গাইস ওই রোদ এই এত রোদে পুড়ে যাচ্ছে তো যাই হোক এই যে ঘুরতে ফিরতে দেখেন অবস্থা কি কুয়াকাটার লোকজনে ভরপুর হ্যাঁ তো সবাই ছবি তুলতেছে তো আমি ব্লগ করতেছি আমিও পিক তুললাম পিক তুলে সবাই ব্লগিং করতেছি তো যতটুকু পারতেছি ততটুকু করতেছি আর যত মানে চেষ্টা করতেছি আজ পুরো দিন ব্লগটা ফুল ফ্রি করার তো যাই হোক তো যতটুক মানে যতটুক ই আছে ততটুক করব আর না হলে তো নাই কারণ ক্যামেরা চার্জও শেষ হয়ে যাবে না চার্জ দেওয়ার মতো পরিস্থিতিও নাই তো আচ্ছা দেখতে থাকেন ও সেই সেই লেভেলের মানে ও মাই হ্যাঁ তো আসলে ভাই বলো তোমরা তো আমার সাবস্ক্রাইব বাড়াই দিলে সেই এনজয় হ্যাঁ সাবস্ক্রাইব তো বাড়াই দিলে না বলেন হ্যাঁ ওখানে কিছু আছে কিছু নাই না এই ফ্ল্যাশ অন চলছে কিছু নাই আমি ফ্ল্যাশ নাও দেই আছে ও গোসল করা দেরি আছে আচ্ছা ঠিক আছে চলি যাই তোমরা আরে শোন কত হচ্ছে যে শোন 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 আরে শোন পলাশ কে আমি আসি
চলেন দেখি ছবি তুলতেছে তো ছবি তো গাইস তো অনেকক্ষণ কথা বলা হয় না তো আসলে সকাল 9টার সময় সাগর নামছি কেবলমাত্র উঠলাম গোসল করে আসলে এত পরিমাণ আনন্দ করছি যা বলার মতো না যার জন্য কথা বলা হয় নাই আর ক্যামেরাটা রাখিয়েছিলাম তো এখন আবার শুরু করলাম রে কতটুকু করতে পারি আমার ক্যামেরায় চার্জও নাই ওইভাবে যতটুকু চার্জ আছে ততটুকু কভার করা লাগবে যাই হোক তো দেখতে থাকেন আর ভিডিওটা এনজয় করতে থাকেন তো গাইস খাওয়া দাওয়া শেষ করে তো এই যে বসে আছি বসে বসে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার পরে রোদ কমলেই আবার একটু ঘুরতে যাব তো দেখি আর কত দূর কতটুকু ঘুরতে পারি তো দেখতে থাকেন আর ভিডিওটা এনজয় করতে থাকেন আর যে ভিডিওটা ফার্স্ট দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর পাশে থাকা যে বেল আইকন আছে সেটা অন করে দিন যাতে আমার আপডেট ভিডিওটা পেয়ে থাকেন তো আজকেই শেষ ভিডিওটা তো বিকাল তামাত লাস্ট বিকালে গিয়ে ইন করব তো যাই হোক তো আসলে এখন বিকাল টাইম তো ওয়েদারটা অনেক সুন্দর তো যাই হোক তো আজকে এ পর্যন্ত ব্লগটা তো আর ব্লগিং করতে পারতেছি না কারণ ক্যামেরার অলমোস্ট আর শেষ তো বিকালের যে ভিউটা আছে সেই ভিউটা দেখাই সেটা তো আমি আজকের ভিডিও ইন করে দেবো তো চলেন তো বিকালের ভিউটা দেখি আর তারপরে কথা বলতেছি মনে এসেছো গোপনে মুখে বলেছি যে নিও না তো টেনে অজানা কি ভুলে সাজা কেটে চলি জানি শুধু রানো হবে না কখনো তবু গভীরে সে থাকে গভীরে যারা কা ছবিরে সে ছিল গভীরে 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 সে থাকে গভীরে যারা কা তো গাইস আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আসলে এই কুয়াকাটার সি বিচের মানে মুমেন্টটা এত সুন্দর একটা কথা মানে বলার মতো না তো আসলে এই ঢেউ সূর্য উদয় তারপর অনেক কিছুই আছে দেখার মতো আসলে অনেকেই বলছিল যে আসলে ভালো না তো যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে যদি কেউ আসেন আসলে বিশেষ করে ঘুরে দেখবেন আসলে ঘুরে না দেখলে তো বোঝা যায় না যে জিনিসটা কীরকম হয় গাইস তো বিকালের ভিউটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান আর কথা হচ্ছে যে এই ব্লগে অনেকের একটা ডিয়ার ছিল আমি বলছিলাম কিন্তু সেই ডিয়ারটা আমি কমপ্লিট করতে পারি নাই তো যার জন্যে দুঃখিত তো যাই হোক তো আমি আর ব্লগিংটা করতে পারছি না এইখানেই শেষটা কারণ আমি অনেক টায়ার্ড তো এক মানে এখন আমি এন্ডিং করে দেবো তো কথা হচ্ছে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিন বাই বাই টাটা সি ইউ তো যাই হোক তো আসলে যে ঢেউটাতে ঢেউটার সাথে একটু খেলাধুলা করবো খেলাধুলা করে অনেক তুমি কি করো আর আমার ক্যামেরার পিছনে আছে অনেক রাসো তোর দাও তুমি আমার ইমোশন তুমি আমার ইমোশন